আজকের যে প্রথম প্রশ্নটি সেটি হলো, নিম্নলিখিত তরঙ্গ দৈর্ঘ্যগুলির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? মাইক্রোওয়েভ, রেডিও তরঙ্গ, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি। সঠিক উত্তরটি হবে রেডিও তরঙ্গ, অপশান বি। পরবর্তী যে প্রশ্নটি, কোনটি সমযোজী যৌগ? অপশান এ NaCl, অপশান বি NaF, অপশান সি HF, অপশান ডি MgCl2। সঠিক উত্তরটি হবে HF, অপশান সি। তিন নম্বরের যে প্রশ্নটি, আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলির অবস্থান কোথায়? অপশান এ 10 নম্বর শ্রেণী, অপশান বি 16 নম্বর শ্রেণী, অপশান সি 17 নম্বর শ্রেণী, অপশান ডি 18 নম্বর শ্রেণী। সঠিক উত্তরটি অপশান সি। চার নম্বর প্রশ্নটি, রূপোর চামচ সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কি ব্যবহার করবে? প্ল্যাটিনাম, এজি, এইউ, জিঙ্ক। সঠিক উত্তরটি হবে এইউ, অর্থাৎ সোনা। অপশান সি হল সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি, পাঁচ নম্বরের, সেটি হল, বৈদ্যুতিক যন্ত্রের গায়ে স্টার চিহ্ন দেওয়ার অর্থ কি? অপশান এ ওয়াট রেটিং, অপশান বি অ্যাম্পেয়ার রেটিং, অপশান সি ভোল্টেজ রেটিং, অপশান ডি এনার্জি রেটিং। সঠিক উত্তরটি হবে অপশান ডি এনার্জি রেটিং। এরপরে ছ নম্বরের যে প্রশ্নটি, সেটি হল, মানুষের চোখের স্পষ্ট দর্শনের জন্য ন্যূনতম দূরত্ব কত? 0.25 মিটার, 2.5 মিটার, 25 মিটার, 2.5 সেন্টিমিটার। সঠিক উত্তরটি হবে 0.25 মিটার, অপশান এ। সাত নম্বরের প্রশ্ন, বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামগুলোর নিম্নলিখিত কোন সমবায়ে যুক্ত থাকে? শ্রেণী সমবায়ে, সমান্তরাল সমবায়ে, মিশ্র সমবায়ে, যে কোনোভাবে অর্থাৎ এলোমেলোভাবে। সঠিক উত্তরটি অপশান বি, সমান্তরাল সমবায়ে। এর পরের প্রশ্নটি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় বাল্যচক্রে, বৈদ্যুতিক জেনারেটরে, বৈদ্যুতিক মোটরে এবং এসি ডায়নামোতে। সঠিক উত্তরটি হবে এসি ডায়নামোতে, অর্থাৎ অপশান ডি হল সঠিক উত্তর। ন নম্বরের যে প্রশ্নটি, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কি হয়? শূন্য হয়, অসীম হয়, ধনাত্মক হয় এবং ঋণাত্মক হয়। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে অসীমে, অর্থাৎ সঠিক উত্তরটি হল অপশান বি, অসীম। আজকের শেষ প্রশ্ন, পারদ তরল ধাতু হলে তড়িৎ পরিবহনে সক্ষম কেন? অপশান এ তড়িৎ বিশ্লেষক, অপশান বি তড়িতের সুপরিবাহী, অপশান সি তড়িৎ অবিশ্লেষক, অপশান ডি তড়িতের কুপরিবাহী। সঠিক উত্তরটি হবে তড়িতের সুপরিবাহী, অপশান বি। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই ধরনের এক্সপো রিলেটেড প্রিপারেশনের জন্য সবার আগে এই ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়।